আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমরা পাঁচ কাঠার একটা স্কোয়ার শেপের একটা রোড অর্থাৎ প্লট দেখতে আসছি। দেখেন পাশে বাড়ি, আশেপাশে হাইরাইজ বিল্ডিং, অনেক ধরনের হাইরাইজ বিল্ডিং, এখানে পর্যাপ্ত বাড়িঘর, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। এখানে পুরো ফুল পাঁচ কাঠা জমি, এটা মাস্টার পাড়ার মধ্যে পড়ছে, 45 নম্বর ওয়ার্ড। যারা আমাদেরকে দেখছেন লাইক দিয়া এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সকল ভিডিও আপনার আপডেট পেয়ে যান। এটা হলো ফুল পাঁচ কাঠা একদম স্কোয়ার শেপের একটা জমি, দেখেন যেটা 45 থেকে 50 ফিট প্রস্থ এবং দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য 50 ফিট। এখানে পাঁচ কাঠার একটা জমি, 10 কাঠ, এই যে 14 ফিট রাস্তা, 14 ফিট থেকে 10 ফিট যায় এই যে প্লটটা। এটা ফুল পাঁচ কাঠার, এটা মাস্টারপাড়া সবুজবাগ বলে, সবুজবাগের রোডে পাঁচ কাঠা। এটা সুন্দর শেপের একটা জমি, আপনারা যারা পাঁচ কাঠার সুন্দর জমি নিতে চান, এটা তাদের ক্ষেত্রে এটা একটা বেস্ট সুন্দর জমি হবে। তা আসুন দেখুন এবং জমিটা ক্রয় করুন। এখানে একদম কোনো প্রকার কেরিং কেস নাই, যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ট্রাক চলে আসবে, চলে আসে এখানে আপনার হাইরাইজ বিল্ডিং, অনেকগুলো হাইরাইজ বিল্ডিং আশেপাশে আছে, পর্যাপ্ত ভাড়া হয়। এবং যারা শান্তিতে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। এবং মাস্টারপাড়ার পাশে আশেপাশে পাঁচ কাঠার প্লট সাধারণত খুবই কমই পাওয়া যায়, সেক্ষেত্রে যারা মাস্টারপাড়ায় মাস্টারপাড়ার আশেপাশের প্লট খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। এই জন্য আপনারা আমাদের হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের প্রতিনিধি এবং মালিকের প্রতিনিধিকে ফোন দিয়ে আপনারা প্রপার্টিটা দেখতে আসুন এবং ভিজিট করুন। ভিজিট করে ভালো লাগলে আপনারা মালিকের সাথে বসে দাম দর ফিক্স করে এবং কাগজপাতি যাচাই বাছাই করে জমিটা ক্রয় করুন। আপনাদের রাস্তাঘাট আমি দেখতে পাচ্ছি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক হাইরাইজ, বড় বড় বিল্ডিং এলাকায় আছে। হোম কেয়ার প্রপার্টি সার্ভিস সাধারণত ক্রয় বিক্রয় এবং ডকুমেন্টেশন, মিউটেশন, খাজনাকারি সকল ব্যাপারে হেল্প করে। আমাদের সাথে নিজস্ব লয়ার ভেন্ডার আছে, আপনারা কাগজপাতি যাচাই বাছাই করতে চাইলেও আমাদের কোম্পানির মাধ্যমে, লয়ারের মাধ্যমে আপনাদের যাচাই বাছাই করে আমরা দিতে পারি। পাশাপাশি আমরা বলবো যে আমরা অবশ্যই আপনারা আগে যাচাই বাছাই করে আপনাদেরকে প্রোভাইড করব। তো আমরা যতই আপনাদেরকে প্রোভাইড করি তারপর আপনি আপনার পছন্দ মতো লয়ার ভেন্ডার দিয়ে যাচাই বাছাই করে অবশ্যই আপনি প্রপার্টিটা ক্রয় করবেন। এবং আমাদের সবসময় একটা রিকোয়েস্ট থাকে, আপনারা প্রপার্টি দেখিয়ে ভিডিওতে সরাসরি চলে আসেন, এসে আসলে নিজেরা নিজেরা চেষ্টা করেন, কোনো ধরনের এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। ভাই আপনারা যদি সেক্ষেত্রে কোনো রাস্তার লোক দ্বারা জমি দেখে প্রতারিত হন, সেই ক্ষেত্রে আসলে আমাদের দায় দায়িত্ব আমরা না, যেই জন্য আমরা বলবো আমরা সকল ভিডিওতে আমরা বলে থাকি যে আমরা প্রপার্টি দেখলে মালিকের সাথে আমরা সরাসরি বসাই দিই, কোনো প্রকার থার্ড পার্টি না, কোনো প্রকার থার্ড পার্টির সাথে আমরা লেনদেন করতে আপনাদেরকে নিরুৎসাহিত করি। প্রকৃত মালিকের, মালিককে যাচাই বাছাই করে আপনারা জমিটা কাগজপাতি দেখবেন এবং লেনদেন করবেন, কোনো প্রকার সাত পার্টির সাথে আপনারা করবেন না। হোম কেয়ার প্রপার্টি সার্ভিস সবসময় এই জন্য নিরুৎসাহিত করে থাকেন এবং এই এই ধরনের কোনো দায় দায়িত্ব আমাদের প্রপার্টি নেবে না। তো ডিয়ার ভিউয়ার্স, যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন বলবেন এবং সবাই ভালো থাকবেন। এই কারণে আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জমিটা 22 লাখ টাকা পার কাঠা হিসাবে দাম চাচ্ছি, 22 লাখ টাকা পার কাঠা হিসাবে দাম, আসসালামু আলাইকুম।